হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাব যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর এস, তাদের 2022 সাল কেমন কাটবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। প্রথমেই বলি, এই বছরটি আপনার জন্য উৎসাহ উদ্দীপনা পূর্ণ হবে। গ্রহগুলির অবস্থান থেকে বোঝা যায় যে বছরের শুরুতে আপনি কর্মক্ষেত্রে কম অনুভব করবেন, যার কারণে চাকরির পরিস্থিতি উত্থান পতনে পূর্ণ হবে এবং আপনি চাকরি পরিবর্তনের কথা ভাববেন। কিন্তু যতক্ষণ না আপনি অন্য চাকরি পাবেন, ততক্ষণ মন দিয়ে কাজ করুন, অন্যথায় আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। যদিও এপ্রিল থেকে অবস্থার উন্নতি হবে এবং আপনি আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করবেন, তবে তার আগে চাকরি পরিবর্তন করার প্রবল যোগটি বছরের মাঝামাঝি সময়ে আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করে সাফল্য দেবে, যার কারণে আপনি সক্ষম হবেন একটি ভালো অবস্থান পেতে। বছরের শেষ মাসগুলিতে বৃহস্পতির বিশেষ করুণার কারণে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে। ব্যবসায়ী ব্যক্তিদের জন্য এই বছরটি শুরু থেকেই ভালো ফলাফল সরবরাহ করবে। আপনি বছরের মাঝামাঝি কিছু বড় চুক্তি পাবেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুবিধা পাবেন। ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই বছরটি খুবই সমৃদ্ধশালী হবে এবং আপনার কাজকে নিয়মিতভাবে অগ্রসর হতে দেখে আপনি আনন্দের অনুভূতি পাবেন। আপনি এই বছরে ব্যবসায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবেন এবং 2022 সালে আপনার নামটিও তৈরি করবেন এবং আপনি সমাজেও খুব জনপ্রিয় হবেন ও আপনার ব্যবসা দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। বছরের শেষ দিনগুলিতে আপনার কাজের সময়ও থাকবে না। আপনি যদি এই বছরও কোনো নতুন কাজ শুরু করতে চান, আপনি এটি করতে পারেন, আপনি এতে খুবই সাফল্য পাবেন। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।